আমার চাকরি ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করেছিল তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে আপনার তিনটা স্ট্রং পয়েন্ট এবং তিনটা উইক পয়েন্ট বলেন। তো আমার তখন, আমি নতুন, আমার চাকরি এক্সপিরিয়েন্স হয়নি এবং কিভাবে ইন্টারভিউতে প্রশ্নগুলোর ভালোভাবে আনসার দেওয়া যায় সেটা আমার জানা ছিল। তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি হার্ডওয়ার্কিং, আমি পাঞ্চুয়াল, আমি সবসময় সত্য কথা বলি, এই কথাটা আমি বলেছি। তো যখন আমি এগুলো বলছিলাম, আমার যে রিক্রুটার ছিল উনি আসলে হাসছিল মুচকি মুচকি। তো পরবর্তীতে যখন আমার চাকরিটা হয়, পরে আমি একদম খুবই কৌশলে তার কাছ থেকে এই প্রশ্নগুলোর উত্তর কি হবে এবং কি হলে এগুলো ভালো হবে সেটা জেনে নিয়েছিলাম। এবং আমার ধারণা আপনাদের সবাইকে, যারা নতুন অথবা যাদের ধারণা নেই এ ব্যাপারে, তারা এই কথাটাই বলবে, আমরা ব্যক্তিগত জীবনে যেমনই হই, আমরা ইন্টারভিউতে অথবা কোথাও আমাদের প্রশংসা করতে গেলে অথবা যখন প্রফেশনালি আমরা বলবো, আমরা ভাবি যে আমি হার্ডওয়ার্কিং, আমি পাঞ্চুয়াল, আমি টাইম অনেক গুরুত্ব দিই, এই জিনিসগুলোকে হয়তো তারা বেশি গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু আমার আপনার মতো সবাই এই একই আনসার দেয়, সেই জন্য আমাদেরকে এমন উত্তর দিতে হবে বা এমন কথা বলতে হবে যেটা অন্যদের চেয়ে আলাদা হবে। কেমন হতে পারে যদি আপনি প্রফেশনালি একটা আনসার করেন যে আপনার স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট কি? আমি যদি স্ট্রং পয়েন্টের কথা বলি, যে আমরা কি বলি যে আমরা হার্ডওয়ার্কিং, এটা না বলে আমরা বলতে পারি যে আমি কোনো একটা কাজ যদি আমি পাই তাহলে সেই কাজটা আমি একদম সঠিকভাবে শেষ করে ফেলি, এটা আমার একটা ভালো পয়েন্ট। আরেকটা পয়েন্ট হতে পারে যে টিম ওয়ার্ক, আমি কোনো কাজ যখন করি আমি টিম ওয়ার্ক করে কাজটা করতে পছন্দ করি, অথবা টিম ওয়ার্ক করলে আমি স্বাচ্ছন্দ্যভাবে এই কাজটা ভালোভাবে শেষ করতে পারি। তারপর আপনি চাইলে বলতে পারেন যে আমি ডেডলাইন মিট করতে পারি, মানে আমাকে যদি একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ শেষ করতে বলা হয় আমি ওই সময়ের মধ্যে এই কাজটা শেষ করতে পারি, এই ধরনের অনেক কিছু আছে। এখন এটা ডিপেন্ড করবে অরিজিনালি আপনার মধ্যে কোন এক্সপার্টিসটা আছে। অনেকে আছে ভালো প্রেজেন্টেশন করতে পারে, অনেকে আছে ভালো কোনো অনলাইনে কোনো কাজ করতে পারে, অনেকে ভালো ভিডিও এডিটিং করতে পারে, অনেকে হয়তো ভালো কথা বলতে পারে, এক একজনের এক্সপার্টিস লেভেল আলাদা। সেই অনুযায়ী আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো এমনভাবে দিবেন যে যেন আপনি প্রোডাক্টিভ অথবা আপনাকে দিয়ে ওই কোম্পানির ওই প্রতিষ্ঠানের কাজ হবে সেটা যেন বোঝাতে। দ্বিতীয় অংশটা হচ্ছে উইকনেস। তা আমাদের মধ্যে উইকনেসটা আসলে আমি পার্সোনালি যেটা ফিল করেছি, আমার ধারণা আপনাদের মধ্যে অনেকেও হয়তো এটা ফিল করবেন, যে উইকনেস আমরা খুঁজে পাই না। আপনি এখন এই ভিডিওটা দেখা অবস্থায় পজ করে একটু নিজে চিন্তা করেন, যদি আপনাকে বলা হয় যে আপনি আপনার তিনটা উইকনেসের কথা বলেন তাহলে আপনি কী বলবেন? দেখবেন আপনি একটা দুইটা খুঁজে পাবেন অথবা পাবেন না, অথবা হাজারটা আপনার সমস্যা আছে, নেগেটিভ ইস্যুজ আছে, কিন্তু ইন্টারভিউতে আমরা বলবো এমন নেগেটিভ জিনিস আমরা খুঁজে পাই না। অথবা আমরা ভাবি যে আমরা যদি নেগেটিভ কিছু বলি, যে আমি 10টার সময় ঘুম থেকে উঠি বা আমি একটা কাজ ঠিক মতো করতে পারি না, আমার মনোযোগ আমি দিতে পারি না, এটা বললে আমরা ভাবি যে আমাদের চাকরিটা হয়তো আমরা নিজেরাই শেষ করে ফেলবো, সেই জন্য আমরা এমন কিছু বলি না। হয়তো না খুঁজে বলি যে আসলে আমার তো কোনো খারাপ গুণ পাচ্ছি না, মানে এটা বলে আমরা ভাবি যে আমরা হয়তো অনেক বড় একটা কাজ করে ফেলেছি, কিন্তু আসলে সেটা না। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ল্যাকিংস আছে, হ্যাঁ, কিন্তু আপনি চাইলে আপনার ল্যাকিংসটাকে পজিটিভলি উপস্থাপন করতে পারেন। আপনি বললেন যে আমার কিছু টিম ওয়ার্ক করতে গেলে অনেক সময় কোনো কারণে আমার মধ্যে উত্তেজনা বা আমি একটু রেগে যাই বেশি, এই কাজটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করছি আস্তে আস্তে, অথবা একটা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার যে একটা প্রবণতা এটা করতে গেলে আমার অনেক সময় সমস্যা হয়, বা নির্দিষ্ট টাইমে মেনটেন করাটা আমার জন্য ঝামেলা হয়ে যায়, অথবা বলতে পারেন যে টাইম ম্যানেজমেন্টে আমার কিছু ইস্যুজ আছে যেটা নিয়ে আমি কাজ করছি। প্রত্যেকটা পয়েন্ট আপনি যখন বলবেন সেটার সমাধানটা আপনি বলবেন, যে আপনি অবগত আছেন এই সমস্যাটা নিয়ে এবং আপনি এটাকে ওভারকাম করার জন্য আপনি এটা নিয়ে কাজ করছেন। এই জিনিসটা যখন আপনি প্রত্যেকটা সমস্যার সাথে অ্যাড করবেন বা আপনার উইক পয়েন্টের সাথে আপনি এই জিনিসটা অ্যাড করবেন, তখন রিক্রুটাররা অ্যাটলিস্ট এই জিনিসটা ভাববে যে আপনি অনেস্ট এবং আপনি জানেন আপনার সমস্যাটা কী। আর যদি আপনি জেনে থাকেন যে আপনার কী প্রবলেম বা আপনার নেগেটিভ সাইডগুলো কী যেটা আপনার ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিতে সমস্যা করবে, তাহলে অবশ্যই কিন্তু আপনি এই বিষয়ে সচেতন থাকবেন। এই বিশ্বাসটা আপনার মধ্যেও যেমন থাকবে তেমন রিক্রুটারের মধ্যেও থাকবে। তো সেজন্য আপনি যদি চাকরি প্রস্তুতি নিচ্ছেন, প্রাইভেট চাকরি বা চাকরি করবেন ভাবছেন, আপনার এই দুইটা প্রশ্নের বা এই দুইটা সেগমেন্টের আনসারগুলো আপনি চাইলে রেডি করে রাখতে পারেন, যে আপনার স্ট্রং পয়েন্ট কী, আপনার উইক পয়েন্ট কী এবং আপনার উইক পয়েন্টগুলো আপনি কীভাবে ওভারকাম করবেন।
এটা আপনার খুব ভালো কাজে আসবে, আমি খুবই সিরিয়াসলি বলছি। আমি অনেক ইন্টারভিউ দিয়েছি এই প্রশ্নটাতে, যে আমরা নিজেদেরকে খুব বড় জ্ঞানী মানুষ জাহির করে ফেলি, যেটা আমরা না, আমরা আমাদের ভুলটা ধরতে চাই না, কিন্তু পজিটিভলিও আপনার যে মিস্টেকস আছে, আপনার যে নেগেটিভ সাইডগুলো আছে বা নেগেটিভ হ্যাবিটগুলো আছে, এগুলো আমরা বলতে পারবো পজিটিভলি। কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমাদের আসলে নেগেটিভ সাইডগুলো কী। ধন্যবাদ যারা দেখুন ভিডিওটি দেখেছেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা বাইরে যাবেন, বাইরে তো কাজ ছাড়া অবশ্যই যাবেন না, আর গেলে অবশ্যই আপনারা মাস্ক ইউজ করুন সবাই। আমি এখন ইউজ করছি না, কারণ আমি এখন বাসায় বানাচ্ছি ভিডিওটা। ধন্যবাদ সবাই।